খুলছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গুলশানের চার ফ্ল্যাটের তালা এ বিষয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত এদিকে ছাগল কান্ডে আলোচিত সাবেক সদস্য সম্পদের সব দপ্তরে চিঠি দিয়েছে দুদক সাবেক পুলিশ প্রধান বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের কার্যক্রম শুরুর পরপরই দেশ ছেড়ে পরিবারসহ পালিয়েছেন তিনি জিজ্ঞাসাবাদের জন্য দুদক দুবার তলব করলেও আসেননি তিনি উল্টো নিজের পক্ষে সাফাই গিয়ে চিঠি দিয়েছেন দুদকে যদিও এর আগে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন জেলায় বেনজিরের জব্দ করা সম্পদ বুঝে নিতে রিসিভার নিয়োগ করেছেন আদালত রোববার গুলশানে নয় হাজার স্কোয়ার ফিটের বেনজিরের চারটি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত আমাদের আইন মোতাবেক যা যা করার তা আমরা করছি মাননীয় আদালত একটা আদেশ দিয়েছে ওই বেনজিরের বাড়ির তালা খোলার জন্য একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা সে আদালত যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে এদিকে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সাবেক সদস্য মতিউরের সম্পদের খোঁজে সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়েছে দুদক সরকারের কর্মকর্তা সেই পুলিশ এনবিআর হামলা যাই বলেন সবার বিরুদ্ধে যেসব অভিযোগ আসে বিধি মোতাবেক যা হয় তাই আমরা করতেছি তার জন্য আমরা বিশেষ করতেছি না তারা কেউ আমার শত্রুও না কেউ আমার মৃত্যু না সকলের জন্য আইনানুগ আচরণ করবে মতির তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিলেও কবে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা